بسم الله الرحمن الرحيم. السلام عليكم to everyone. I am Khurshid Alam, lecturer in English, Arambagh High School and College. My dear students, how are you? I am fine, Alhamdulillah. I think you are fine also. Since lockdown, we have been taking online classes under the instruction of government organized by Arambagh High School and College. As part of our routine class, today I am going to discuss about transformation. Let's start. I classified transformation into six different parts. The first part is affirmative to negative. And the second part is assertive to interrogative. The third one is assertive to exclamatory. The fourth one is degree change. The fifth one is voice change. And the last one is simple, complex, and compound. Today, I am going to discuss on affirmative to negative. ট্রান্সফরমেশন শুরু করার আগে কিছু কথা বলা যায়। ট্রান্সফরমেশনটা জিনিসটা কি? ট্রান্সফরমেশন হচ্ছে কোনো একটা জিনিসকে অন্য একটা ভিন্ন একটা জিনিসে রূপান্তর করা। এখন সেই রূপান্তরটা করতে গিয়ে সব কিন্তু পরিবর্তন বা রূপান্তর করা যাবে না। যেমন আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কথা বলি, সেক্ষেত্রে আমরা সেটাকে অন্য একটা জিনিসকে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্সকে নেগেটিভ ওয়েতে বলব, কিন্তু আমরা মূল যে অর্থ সেটা পরিবর্তন করব না। যেমন আমরা যদি এখানে কিছু এক্সাম্পল দেখি, প্রথমে আমি যেটা আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে বেসিক রুলসগুলো আছে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমাদেরকে বিস্তারিত এবং বিশদভাবে এই ব্যাপারটা জানার জন্য অবশ্যই ছাত্রছাত্রীদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। একটা যেমন একটা প্রবাদ বাক্য ইংরেজিতে চালু আছে, যেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ভালো জানার জন্য। আমি এখানে যে বেসিক কয়েকটা রুলস আছে বা বেসিক যে ইম্পর্টেন্ট রুলগুলো যেটা আমাদের বাস্তবিক জীবনে অথবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আগে আলোচনা করব। আচ্ছা, এখানে প্রথমে আমি তোমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাবা যে অনলি দিয়ে একটা রুলস আছে, অনলি বা অ্যালোন। হ্যাঁ, এখানে অনলি বা অ্যালো তোমরা দেখতে পাচ্ছ যে অনলি বা অ্যালোন দিয়ে যদি পার্সন বা ক্রিয়েটরকে বোঝায়, অনলি বা অ্যালোন দিয়ে যদি পার্সন বা ক্রিয়েটরকে বোঝায় অর্থাৎ কোনো ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝায়, সেক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে সেই জায়গাটায় নান বাট ইউজ করব, অন্য আর কিছু ইউজ করব না। দ্বিতীয় যে এক্সাম্পল আছে সেখানে দেখবা তোমরা যে অনলি দিয়ে যদি থিংস বা বস্তু বোঝায়, সেক্ষেত্রে নাথিং বাট ইউজ করতে হবে। অনলি দিয়ে যদি কোনো বস্তুকে বোঝানো হয়, সেক্ষেত্রে নাথিং বাট ইউজ করতে হবে। আর তৃতীয় এক্সাম্পলে অনলি দিয়ে যদি কোনো সংখ্যা বোঝানো হয়, সেক্ষেত্রে নট মোর দ্যান ইউজ করতে হবে। তাহলে আমরা বুঝলাম অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝানো হয় সেক্ষেত্রে নান বাট, অনলি দিয়ে যদি কোনো বস্তু বোঝানো হয় সেক্ষেত্রে নাথিং বাট, আর অনলি দিয়ে যদি কোনো সংখ্যা বোঝানো হয় সেক্ষেত্রে নট মোর দেন। তাহলে আমরা এক্সাম্পলগুলোর সমাধান করি, সেটা হচ্ছে অ্যান্সার লিখতে গিয়ে আমি আরো আলোচনা করব। যেমন এখানে প্রথম প্রথম এক্সাম্পলে হচ্ছে অনলি দিয়ে আল্লাহকে বোঝানো হচ্ছে সৃষ্টিকর্তা, সেক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নান বাট ইউজ করব, বাকি আর কিছুই পরিবর্তন হবে না। তাহলে অনলি এর পরিবর্তে লিখছি নাম্বার আল্লাহ
can baki ongsho tuku oporibortito thakbe help us full stop acha tumra ekhane prothome ami je bishoy ta bolechhilam je kono ekta sentence ke affirmative sentence ke amra jokhon negative korbo amra affirmative sentence ta ke negative hoyete bolbo kintu etar mul je meaning mul je ortho সেটাকে পরিবর্তন করা যাবে না সেটাকে আমরা নেগেটিভ ওয়েতে বলবো কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না আমরা বলছি যে আল্লাহ ক্যান হেল্প আস শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে আর আমরা অ্যানসারে বলেছি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস আল্লাহ ছাড়া আমাদের কেউই সাহায্য করতে পারে না তাহলে আমরা বলি আমরা কিন্তু বলিনি যে আল্লাহ আমাদের সাহায্য করতে পারে না আমরা বলছি আল্লাহ ছাড়া কেউই সাহায্য করতে পারে না আমরা নেগেটিভ ওয়েতে বলেছি কিন্তু অর্থ পরিবর্তন হয় তাহলে এভাবেই করেই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন গুলো করতে হবে আমাদের চেঞ্জ গুলো এভাবেই করতে হবে যেন কোনোভাবেই অর্থ পরিবর্তন না হয় তাহলে আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাচ্ছি হি লাইকস অনলি সুইট সে হচ্ছে শুধুমাত্র মিষ্টি পছন্দ করে এখানে অনলি দিয়ে সুইট বোঝানো হয়েছে বস্তু যেহেতু অনলি দিয়ে এখানে বস্তু বোঝানো হচ্ছে তাহলে আমরা শুধুমাত্র অনলি এর পরিবর্তে নাথিং বাট ইউজ করব আর সবই ঠিক থাকবে চলো আমরা করি হি লাইকস অনলির পরিবর্তে লিখছি নাথিং বাট সুইট ওকে তাহলে প্রথমে এক্সাম্পলে ছিল হি লাইকস অনলি সুইট আর আমরা এটাকে যখন নেগেটিভ করলাম সেটা হয়ে গেল হি লাইকস নাথিং বাট সুইট আচ্ছা এভাবে করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তৃতীয় এক্সাম্পলে আমরা যাই আচ্ছা এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হি ইজ অনলি 10 এখানে অনলি দিয়ে সংখ্যা বোঝানো হচ্ছে তাহলে আমরা প্রথমে বলেছি যদি অনলি দিয়ে সংখ্যা বোঝানো হয় সেই ক্ষেত্রে সংখ্যা অনলি এর পরিবর্তে নট মোর দ্যান ইউজ হবে তাহলে এখানে আমরা যদি অনলি কে পরিবর্তন করি এটাকে নেগেটিভ করি তাহলে লিখব বাকিটাও পরিবর্তিত থাকবে হি ইজ নট মোর দ্যান 10 ফুল স্টপ তাহলে কোশ্চেনটা ছিল হি ইজ অনলি 10 এটাকে নেগেটিভ করতে বলা হয়েছিল এবং আমরা এটা নেগেটিভ ওয়েতে কিভাবে লিখলাম হি ইজ নট মোর দ্যান অনলি দিয়ে যেহেতু সংখ্যা বোঝানো হয়েছিল সেক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নট দেন লিখেছি এক্ষেত্রে বলা ভালো যে তোমরা নট মোর দেন এর পরিবর্তে নট লেস দেন ইউজ করতে পারবা একই থাকবে কিন্তু আমার সাজেশন হচ্ছে যে কোনো একটা ফলো করা কিন্তু অবশ্যই দুইটাই জেনে রাখতে হবে সেজন্য আমি বলে দিলাম যে সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট লেস দেন ও লিখা যায় কিন্তু আমরা যে কোনো একটা ফলো করলেই বেটার হবে আচ্ছা এখানে আমরা প্রথমে বলেছিলাম যে কোথাও কোনো সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে ব্যক্তি বা সৃষ্টিকর্তা বুঝালে নান বা যদি বস্তু বুঝায় সেক্ষেত্রে নাথিং বা আর যদি সংখ্যা বুঝায় তাহলে নট মোর দেন বা নট লেস দেন আচ্ছা এখানে যেহেতু কোয়েশ্চেন গুলোতে অনলি দিয়েই বেশিরভাগ হচ্ছে সেন্টেন্স গুলো থাকে সেক্ষেত্রে আমরা অনলি দিয়েই করেছি অ্যালোন দিয়ে করিনি আমি অ্যালোন দিয়েও একটা সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি অ্যালোন থাকে তাহলে কি ওকে করবে এখানে একটা সেন্টেন্স আছে দেখো মারিয়া অ্যালোন লিভস ইন দিস বিল্ডিং এখানে অ্যালোন আছে তাহলে আমরা অ্যালোনের পরিবর্তে কি লিখব আগে দেখব যে অ্যালোন দিয়ে কি ব্যক্তি বা সৃষ্টিকর্তা বোঝাচ্ছে নাকি বস্তু বোঝাচ্ছে নাকি সংখ্যা বোঝাচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালোন দিয়ে মারিয়াকে বোঝাচ্ছে ব্যক্তি তাহলে আমরা এখানে অ্যালোনের পরিবর্তে লিখব নাম্বার এর আগের সেন্টেন্স গুলোতে আমরা যেটা দেখেছি যে এখানে অনলি যেখানে আছে সেই জায়গাটা আমরা নাম্বার ইউজ করেছি তারপর এখানে অনলি যেখানে আছে সেখানে নাথিং বাট ইউজ করেছি আর এখানে যেখানে অনলি ছিল সেখানে নট মোর দেন ইউজ করেছি কিন্তু এই সেন্টেন্সটা যেখানে অ্যালোন আছে আমরা অ্যালোন এর পরিবর্তে যে নাম্বারটা লিখব সেটা আমরা সাবজেক্টের আগে লিখব প্রথমে নান বা তারপর সাবজেক্ট মারিয়া অ্যালোন
আর বাকি যে অংশটুকু আছে সেটা অপরিবর্তিত থাকবে। লিভস ইন দিস বিল্ডিং। ওকে, তাহলে এই হলো অ্যালোনের যে রুলসটা সেটা। আমি পরবর্তী রুলসে চলে যাই। তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা রুলসকে একটা রুলসে নিয়ে আসছি। যেমন এখানে থেকে তিনটা রুলস হতো, মাস্ট কোন সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে সেটার পরিবর্তে আমাদের কি লিখতে হবে। কোন সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলা হয় এবং সেই সেন্টেন্সটাতে যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, তাহলে আমরা সেটার পরিবর্তে লিখবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আচ্ছা, এখানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এর মধ্যে একটু পার্থক্য বা ডিফারেন্স আছে, সেটা আমি এক্সাম্পল গুলো হচ্ছে সলভ করতে গিয়েই আলোচনা করব। তাহলে আমি আবার বলতেছি, কোন সেন্টেন্সে যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, সেক্ষেত্রে আমরা মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু এর পরিবর্তে কি লিখবো নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়। প্রথম সেন্টেন্সটা এখানে দেখো, এখানে প্রথম যে এক্সাম্পলটা আছে, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, তাহলে আমরা এখানে এই মাস্ট এর পরিবর্তে লিখবো ক্যান নট বা। দ্বিতীয় এক্সাম্পলটাই যেটা আছে, যে উই হ্যাভ টু প্রে 5 টাইমস ইন এ ডে, এখানে হ্যাভ টু আছে, তাহলে আমরা এই হ্যাভ টু এর পরিবর্তে লিখবো ক্যান নট বা। সবগুলোর ক্ষেত্রেই ক্যান নট বা। আর এখানে আছে শি হ্যাজ টু ফিনিশ দ্য টাস্ক, তাহলে এখানে হ্যাজ টু এর পরিবর্তে লিখবো ক্যান নট বা। আচ্ছা, এখানে আমরা ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট যদি ইউজ করি, তাহলে কি জানা থাকা দরকার আমাদের? আমি এক্সাম্পলটা আগে সলভ করে দেখো। প্রথম যে এক্সাম্পলটা আছে, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, তাহলে সব ঠিক থাকবে, শুধু আমরা মাস্টটা পরিবর্তন করব। উই মাস্টের পরিবর্তে লিখবো ক্যান নট, আর যে অংশটুকু আছে সেটা কোনো পরিবর্তন হবে না, হবে আওয়ার প্যারেন্টস ফুল স্টপ। তাহলে আমরা আমাদের পিতা মাতাকে অবশ্যই মেনে চলবো। আমরা আমাদের পিতা মাতাকে, আর আমরা যে অ্যান্সারটা লিখেছি, আমরা আমাদের পিতা মাতাকে না মেনে পারবো না, অবশ্যই মানতে হবে। তাহলে এখানে আমরা যখন ক্যান নট বাট ইউজ করেছি কোনো, আর মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ইউজ করেছি, আর বাকি সবগুলো ওয়ার্ডস আগের মতোই আছে, কিন্তু আমরা যখন ক্যান নট হেল্প ইউজ করবো, তাহলে পরিবর্তনটা কেমন হবে? উই ক্যান নট হেল্প যখন আমরা লিখবো, তখন পরবর্তী যে মেইন ভার্বটা থাকবে সেটার সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। অবিং আওয়ার প্যারেন্টস ফুল স্টপ। তাহলে এখানে পরিবর্তনটা হচ্ছে, আমরা যখন ক্যান নট বাট লিখেছি, তখন হচ্ছে এর পরবর্তী যে মেইন ভার্বটা ছিল সেটা বেস ফর্মে ছিল এবং সেটার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমরা যখন ক্যান নট হেল্প লিখেছি, তখন হচ্ছে হেল্পের পর যে মেইন ভার্বটা আছে সেটা হচ্ছে আইএনজি হয়ে গেছে, আর সেটাকে আমরা বেস ফর্ম রাখতে পারবো না। ক্যান নট হেল্প লিখলে আমাদের এই পরিবর্তনটা করতে হবে অতিরিক্ত। তাহলে আমার সাজেশন থাকবে, তোমরা ক্যান নট হেল্প ইউজ না করে ক্যান নট বাট ইউজ করবে, আর দুটো নিয়মেই অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। এখানে আছে দেখো হ্যাভ টু, তাহলে আমরা হ্যাভ টু এর পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট যদি লিখি, তাহলে বাকি অংশগুলো আর পরিবর্তন হবে না, শুধুমাত্র হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাট লিখবো, বাকি অংশটুকু অপরিবর্তিত থাকবে। অ্যান্সারটা কি হবে দেখো, উই ক্যান নট বাট পে 5 টাইমস ইন এ ডে ফুল স্টপ। তাহলে এখানে যদি আমরা ক্যান নট হেল্প লিখতাম, তাহলে কি হতো অ্যান্সারটা? উই ক্যান নট হেল্প প্রেইং 5 টাইমস ইন এ ডে, এরকম একটা অ্যান্সার হতো। তাহলে আমরা ওইটা না করে সবসময় ক্যান নট বাট ইউজ করবো, তাহলে আমাদের আর এক্সট্রা কোনো চেঞ্জ আনতে হবে না সেন্টেন্সে। ওকে, থার্ড এক্সাম্পল, শি হ্যাজ টু ফিনিশ দ্য টাস্ক। এখানে যে হ্যাজ টু আছে, তোমরা
অলরেডি বুঝে গেছো যে পরিবর্তনটা কেমন হবে। হ্যাজ টু এর শুধুমাত্র আমরা হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট লিখবো, বাকি অংশটুকু পরিবর্তন হবে না। তাহলে অ্যান্সারটা হবে সি, ই ক্যান নট বাট ফিনিশ দ্য টাস্ক। এই হলো মাস্ট, হ্যাভ টু এবং হ্যাজ টু এর রুলসটা। কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে যদি নেগেটিভ করতে বলা হয়, সেখানে যদি মাস্ট থাকে অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, সেটাকে আমরা নেগেটিভ করার সময় সেটার পরিবর্তে ক্যান নট বা ইউজ করব। আচ্ছা, আর ক্যান নট হেল্প ইউজ করা যাবে, সেক্ষেত্রে পরিবর্তনটা আমাদের জানা থাকতে হবে। আমরা দুটোই জেনে রাখবো, কিন্তু ফলো করব ক্যান নট বা। আমরা পরবর্তী রুলসে চলে যাই। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাড টু থাকলে কুড নট বাট লিখতে হবে। তাহলে আমাদের এই জিনিসটা জেনে রাখা ভালো যে কোন সেন্টেন্সে যদি আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলা হয় এবং সেখানে যদি হ্যাড টু থাকে, তাহলে আমরা শুধুমাত্র হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট লিখবো। এর আগে যে আমরা রুলসটা করেছি মাস্ট অথবা মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে ক্যান নট বাট লিখতে হয়, সেটা ছিল প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্সে হচ্ছে সেগুলো না থেকে থাকে হ্যাড টু, আর ওইটাও একই রকম পরিবর্তন। তো যদি হ্যাড টু থাকে সেটার পরিবর্তে আমরা লিখবো কুড নট বাট। আর পরিবর্তনটা কেমন হবে আমরা একটু এক্সাম্পলে দেখি। এখানে যে এক্সাম্পলটা আছে সেটা হলো হি হ্যাড টু গো টু এয়ারপোর্ট টু সি অফ হিজ ফ্রেন্ড। তাহলে এখানে হ্যাড টু আছে, আমরা শুধুমাত্র হ্যাড টু এর জায়গায় কুড নট বাট লিখব। হি কুড নট বাট গো টু এয়ারপোর্ট টু সি অফ হিজ ফ্রেন্ড। আচ্ছা, এখানে আমরা শুধুমাত্র হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাটটা ইউজ করেছি। আচ্ছা, এভাবে করে আমাদের অবশ্যই পরিবর্তনগুলো আনতে হবে। আজকের যে ক্লাস, আজকের ক্লাসে আমি এই বেসিক রুলস গুলা নিয়েই আলোচনা করলাম। আমাদের বিস্তারিত আরো জানার জন্য আর বিশদভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং বইয়ের মধ্যে যে এক্সাম্পল গুলো আছে, অতিরিক্ত যে এক্সাম্পল গুলো থাকে, আমাদের অবশ্যই সেগুলো সমাধান করার চেষ্টা করতে হবে, এবং না পারলে টিচারদের হেল্প নিতে হবে অবশ্যই। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বাসায় বসে আমরা যেখানে বইয়ের যে জায়গায় হচ্ছে এক্সাম্পল বা পাবো বা অতিরিক্ত, সেক্ষেত্রে আমরা ওগুলো সমাধান করব এবং বেশি বেশি প্র্যাকটিস করব। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।